আচ্ছা, অন্য কারোর সাথে আমার বিয়ে হয়ে গেলে কি করবে? ভুলে যাব, তুমিও আমাকে ভুলে যাবে, এটা সবচেয়ে বড় কথা। আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব, তার থেকে বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে। কিরকম? মনে করো, বিয়ের প্রথম 3 দিন তুমি একটা ঘোরের মধ্যে থাকবে। শরীরে গয়নার ভার, মুখে মেকআপ, চারদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ আর মানুষের ভিড়। তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবা না, আর আমি তখন তোমার বিয়ের কথা শুনে বন্ধুদের সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে কোথাও পড়ে থাকবো, আর একটু পর পর তোমাকে হৃদয়হীনা বলে গালি দিব। আবার একটু পরেই পুরাতন স্মৃতি কথা মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদবো। বিয়ের পরের দিন তোমার আরো ব্যস্ত সময় কাটবে। স্বামী আর মিষ্টির প্যাকেট এই দুটো হাতে নিয়ে তুমি আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে বেড়াবে। আমার কথা তখন তোমার হঠাৎ হঠাৎ মনে হবে, এই যেমন স্বামীর হাত ধরার সময়, একসাথে রিক্সায় চড়ার সময়। আর আমি তখন ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াবো, আর বন্ধুদের বলবো, বুঝলি তো, জীবনে প্রেম ভালোবাসা বলে কিছুই নেই। পরের 1 মাসে তুমি হানিমুনে যাবে, নতুন বাসা, কত প্ল্যান, স্বামীর সাথে মিষ্টি ঝগড়া। তখন তুমি বিরাট সুখে, হঠাৎ আমার কথা মনে হলে ভাববে আমার সাথে বিয়ে না হয়ে বোধহয় ভালোই হয়েছে। আমি ততদিনে বাবা মা, বন্ধু আর বড় ভাইয়ের ছাড়ি খেয়ে মোটামুটি সোজা হয়ে গিয়েছি। ঠিক করেছি কিছু একটা করতে হবে, তোমার থেকে একটা সুন্দরী মেয়ে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে। তখনও মাঝরাতে তোমার SMS গুলো বের করে পড়বো আর দীর্ঘশ্বাস ফেলবো। পরে 2 বছর পর তুমি আর কোনো প্রেমিকা কিংবা নতুন বউ নেই, মা হয়ে গিয়েছো। তখন তুমি পুরাতন প্রেমকে স্মৃতি, স্বামীর আহ্লাদ, এসবের চেয়ে বাচ্চাকে নিয়ে বেশি চিন্তিত থাকবে। অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে মোটামুটি পার্মানেন্টলি ডিলেট। এদিকে আমিও একটা কাজ পেয়েছি, বিয়ের কথা চলছে, মেয়েও পছন্দ হয়েছে, আমি এখন ভীষণ ব্যস্ত। এবার সত্যিই আমি তোমাকে ভুলে যাব, শুধু রাস্তাঘাটে কোনো কাপড় দেখলে তোমার কথা মনে পড়বে, কিন্তু তখন আর দীর্ঘশ্বাস আসবে না। তবে কি সেখানেই সব শেষ? না, কোনো এক মন খারাপের রাতে তোমার স্বামী নাক ডেকে ঘুমোবে, আর আমার বউ ব্যস্ত থাকবে নিজের ঘুম রাজ্যে। শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবে না, সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশব্দে কাঁদাবে, সৃষ্টিকর্তা ব্যতীত সেই কান্নার কথা আর কেউ জানবে না, কেউ না। আসলে আমরা সবাই ভালোবাসতে জানি, কিন্তু কঠিন বাস্তবতার সামনে মাঝে মাঝে আমাদের ভালোবাসাটা ফিকে হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা না হয় কমেন্ট করেই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করবেন। ধন্যবাদ।